বাইরে হচ্ছে বৃষ্টি, আর এখানে আমাদের আজকে হবে খিচুড়ি, আর এখানে বাবা বসে বসে ব্লগ দেখছে। আমরা যাচ্ছি বগিবিল ব্রিজ দেখার জন্য। ও এখনো রেডি না, বাবাও রেডি না, একমাত্র আমি একদম রেডি। বেরিয়ে গেছি আমরা, এখনো গাড়ি আসেনি, বাট নিচে দাঁড়িয়ে অপেক্ষা করব। আমরা সবাই বাড়ির জুতো পরেই বের হচ্ছি, কারণ বৃষ্টিতে জুতো নষ্ট হয়ে যাবে। আমরা যাচ্ছি বিভিন্ন জায়গা ঘুরতে। ডিব্রুগড় খুব সুন্দর জায়গা, এখানে অনেকগুলি স্পট আছে, আমরা এখন ঘুরতে যাব। তোমরা আমরা সঙ্গে থাকবে। বাস এই গাড়িটি আমরা চলে যাচ্ছি। নাম কি গেছ? লাচিত বরফুকন। কিন্তু মানে সত্যি কথা কিছু জিনিসটা ভালো লাগছে না, আমি যখন আসলাম না মানে যা দেখা যায় না, মানে চারিদিকে কিচ্ছু দেখা যায় না কুয়াশার লিগা। মানে হেভেনের মতো লাগতেছে, মানে মনে হচ্ছে স্কাই আর রিভার দুটো একসাথে মিলছে। আমার একটু তুলো, দাঁড়াও দাঁড়াও একটা ফটো তুলো। মানে সাংঘাতিক সাংঘাতিক
মানে সাংঘাতিক সাংঘাতিক আমরা আসলাম এখন জগন্নাথ মন্দিরে দাঁড়াও তোমরা দুজন ফটো ভিডিও করতেছি ফটো তুলতেছি ও তোমারও ফার্স্ট টাইম সুন্দর তো খুব সুন্দর তো আস্তে অফিস লাগাইবা মন্দিরের ভিতরে ভিডিও করতে মানা করে দিয়েছিল তার জন্য আর মন্দিরের ভিতরে ভিডিও করেনি Thank you.
এটা হলো হনুমান মন্দির। সব শেষে আমরা এসেছি রাম ঠাকুর মন্দিরে। আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটেই যাওয়া যায়, 300 থেকে 350 মিটারের মধ্যে হবে। বাবা এই আশ্রমের লোকেদের আমাদের আগরতলা রাম ঠাকুর আশ্রমের ভিডিও দেখাচ্ছেন। তারপর এখানে আমরা চা খেলাম, একজন আন্টি আমাদের চা করে দিয়েছেন, তারপর আমরা বাড়ি চলে আসলাম।